আসসালামু আলাইকুম আবারও স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বিকালের নাস্তায় করেছিলাম মজাদার কাটলেট তো সে চিন্তা করলাম যে আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি এই মজাদার কাটলেটটি আমি কিভাবে তৈরি করেছি তো আমি সকালে ঘুম থেকে উঠেই আসলে এক কাপ লাল চা এবং দেখতে পাচ্ছেন টোস্ট তো এটা আমি খেয়ে তারপরে হচ্ছে রান্না ঘরে ঢুকে যাই এটা হচ্ছে ডায়াবেটিসের জন্য আমি যে সুগার ফ্রি যেই ট্যাবলেটটা খাই সেটাই মূলত আমি চায়ের সাথে দুইটা দিই তো চা খাওয়া শেষে তারপরে হচ্ছে আমি চলে গিয়েছিলাম আমার রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আজকে আমি আমার দুপুরের খাবারের জন্য রান্নাবান্না শেষ করে তারপরে গিয়েছিলাম একটু বাইরে তো ভিউয়ার্স প্রতিদিন আসলে যে কাজকর্ম থাকে সেগুলি প্রতিদিনই শেষ করতে হয় কাপড় ধোয়া ঘর হচ্ছে পরিষ্কার করা বিছানা গোছানো সবই রুটিন মাফিক রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তো আমার রান্নার মেনুতে আজকে সেম আর হচ্ছে রুই মাছ ছিল করলা ভাজি ছিল তা আমি এখানে চুলায় কাজকলা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি যেহেতু কাঠ কাজকলার কাটলেট আমি তৈরি করব তো আমি একটু লবণ এবং হলুদ দিয়ে তারপরে কাঁচকলাটাকে চুলাই দিয়েছি আমরা সবাই জানি যে কাঁচকলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন তো কাঁচকলাটা আসলে অনেকে রান্না করে খায় ভত্তা করে খায় আর এভাবে যদি নাস্তা আইটেম কাটলেট করে খাওয়া যায় তাহলে বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চারা তো রান্নাটা তেমন একটা পছন্দ করে না তো এজন্য বাচ্চাদের পছন্দের খাবার ওদেরকে এইভাবে বানিয়ে যদি বিকালে দেওয়া হয় আয়রনের ঘাটতি যদি থাকে প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের বা ছোট ছোট বাচ্চাদের সবার জন্যই অনেক বেশি উপকারী কাজকলা তো চলুন ভিওয়ার্স দেখি আমি কাজকলার কাটলেটটা কীভাবে তৈরি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কাঁচকলা সিদ্ধ নিয়েছি এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সয়া সস তারপরে হচ্ছে রসুন পেস্ট সবই একে একে নিয়েছি এবং যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে এখানে আমি এক কাপের মতো মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন আমি এটাতে হাফ চা চামচ হচ্ছে রসুন বাটা পেস্ট করবো রসুন বাটা পেস্ট এখানে হচ্ছে মিক্সড করব। তারপরে হচ্ছে আমি দিয়ে দিব এক চা চামচের মতো সয়া সস তো আমি লবণটা খুবই সামান্য ইউজ করবো আমরা জানি যে সয়া সসে লবণাত্ম একটা ভাব থাকে তাই লবণটা একটু সয়া সস দিয়ে যে কোনো জিনিসই আমরা যখন করি তখন লবণের পরিমাণটা কম দিতে হয় তো ভিউয়ার্স আশা করি আমার আজকের এই বিকালের নাস্তার কাটলেটটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি আপনারা খুব সহজেই পেতে পারেন তো এই যে আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করার জন্য দশ মিনিট রেখে দিয়েছি আর এই দশ মিনিটে আমি হচ্ছে আমার অন্যান্য কাজগুলি কমপ্লিট করব। যেমন এই যে আমি কলাগুলিকে যে সিদ্ধ করেছি আর সাথে আমি দিয়েছি একটা আলু কারণ আমরা কলাগুলি যখন চোট চটকে নেই তখন হচ্ছে কলাগুলি একটু শক্ত শক্ত একটা ভাব থাকে তাই আমি আলুটা দিয়েছি একটু সফটনেস আনার জন্য খুবই অল্প আলু আমি এখানে ইউজ করব। তো ভিউয়ার্স আমি এখন হচ্ছে এখানে সামান্য লবণ দিয়ে দিব। কারণ আমি সিদ্ধ করার সময় একটুখানি লবণ দিয়েছিলাম লবণ এবং হলুদ আমি আপনাদেরকে বলেছি লবণ হলুদ দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে কলা সিদ্ধ করলে সবসময় একটা কালচে ভাব চলে আসে তো যাতে কালচে ভাবটা না আসে এই জন্যই আমি আসলে হলুদটা ইউজ করেছি তো এখানে ফ্রাই প্যানে আমি দুই চা চামচের মতো তেল দিয়েছি এখন আমি হচ্ছে এই তেলের মধ্যে যে ম্যারিনেট করা মুরগির মাংসগুলি সেগুলি দিয়ে দিব সেগুলি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দিব আর এই মুরগির ব্রয়লার মুরগির মাংস সাধারণত সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না আর এগুলি যেহেতু ছোটো ছোটো টুকরো তো এগুলি সিদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগবে না তো ভিভার্স এই যে আমি এটাকে নেড়ে চেড়ে তারপরে এখন ঢাকনা দিয়ে দিব আমি কোনো পানেই ইউজ করব না কারণ এই মুরগির মাংসের ভিতর থেকেই যথেষ্ট পরিমাণ পানি বের হবে আর সেই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে মুরগির মাংসটা তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়েছে আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি এখানে তো পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমরা এটাতে ইউজ করব হচ্ছে কাঁচামরিচ কুচানো আর হচ্ছে পেঁয়াজ কুচানো আমি যে পেঁয়াজগুলি ছোট ছোট কিউব করে কেটে রেখেছি খুব চিকনও না আবার একদম মোটাও না মোটামুটি একটা সাইজে হচ্ছে আমি কিউব করে এটাকে কুচি করে রেখেছিলাম এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এই মিশ্রণটা আমরা কলা যেই ভত্তার মতো বানিয়ে রেখেছি সেটার সাথে মিক্সড করে নেব আমার মুরগি ভাজা হয়ে গেছে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সেই কলার সাথে এগুলিকে এখন মিক্সড করব যেহেতু খুব গরম আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। যখন মুরগির মাংসটা ঠান্ডা হবে তখনই আমরা কলার সাথে মিক্সড করে নেব মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে ধনে পাতা কুচি আর আমি মিক্সড করব ম্যাজিক মশলা আমি ম্যাজিক মশলাটা বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন অনেক ম্যাজিক মশলা নিয়ে এসেছি আমি যখন কোনো কিছু বানাই তখন আসলে আমার খুবই সুবিধা হয় আর দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো চাট মশলা দিয়েছি আসলে আমি যেহেতু চারটা কলা নিয়েছি এখানে সেজন্য চারটা কলা এবং একটা আলু সেই অনুযায়ী আসলে চাট মশলাটা দিতে হয় পরিমাণটা যারা আমরা রান্না বান্না করি কতটুক দিলে কতটুক টেস্ট লাগবে সেটা আমরা সবাই মোটামুটি একটা ধারণা রাখি তো এখন আমি এই যে এগুলিকে কাটলেটের শেপ দিব প্রথমে গোল করে ভিউয়ার্স আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করি এইখানে জানি না কেন খুব চেষ্টা করেছি ক্যামেরা কিভাবে ঘুরালে হচ্ছে আমার হাতটাকে ডান হাত বোঝা যাবে আমি যেটা দিয়ে আসলে কাজ করি এটা আমার বাম হাত না এটা হচ্ছে আমার ডান হাত কিন্তু ক্যামেরার কারণে আমার এই হাটটাকে মনে হচ্ছে যে বা হাত তো আপনারা ভিউয়ার্স বুঝে নেবেন এটা আমার বা হাত না এটা আমার ডান হাত তো এই যে আমি আসলে আজকের এই কাটলেটটা বানাতে গেলে আমাদেরকে দুটো হাতেই ইউজ করতে হয়েছে কারণ নয়তো এক হাতে কাটলেটের শেপটা দেওয়া যায় না সবগুলি কাটলেট আমরা হচ্ছে এভাবে বানিয়ে নিব যতগুলি হয় তো এই যে প্রায় এগারোটার মতো হয়েছে চারটা কলায় কাটলেট তো আমি এখন এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে আমি ফেটিয়ে নিব আর এই যে এখানে আমার বেড ক্রাম করা আছে তো আমি বেড ক্রামের সাথে আসলে একটু ফ্রুট কালার মিশিয়ে নিয়েছিলাম তো এই যে আমি ডিমটাকে ফেটে তারপরে হচ্ছে কাটলেটগুলিকে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নেব ক্রামটা আমি প্লেটের মধ্যে একটু করে নিয়ে নিয়েছি একটু একটু করেই আমি নিয়ে নিয়ে কাটলেটগুলিকে গড়াবো নয়তো হচ্ছে দেখা গেছে যে ডিমের মিশ্রণে অনেক সময় বেড ক্রামগুলি জমাট পেকে যায় অনেক বেশি দিলে এই যে আমার যতটুক লাগে ততটুক হচ্ছে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সবগুলি কাটলেটকে আমি এখন এইভাবে বেডক্রাম জড়িয়ে তারপরে হচ্ছে আমি ভাজার মধ্যে চলে যাব তো এগুলি যেহেতু সিদ্ধ উপকরণ মুরগিটাও ভাজা খুব একটা ভাজতে হবে না আমাকে অল্প আছে জাস্ট আমি এটাকে একটু ব্রাউন কালার করে নিব কাটলেটগুলিকে ভিউয়ার্স আপনারা বাসায় করে দেখবেন খুবই টেস্ট এই কাটলেটটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তামার তেলটা গরম হয়ে গেছে এখন আমি কাটলেট গুলিকে দিয়ে দিচ্ছি একটা পাশ যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি আরেকটা একটা পাশ উল্টে দিব আসলে এটা খুব ভালোভাবে যে ভিতরে ভাজা হবে সেটার কোনো প্রয়োজন নেই কারণ সবই হচ্ছে সিদ্ধ উপকরণ এবং রান্না করা উপকরণ জাস্ট ব্রাউন কালার হলেই আমরা এগুলিকে তুলে নেব তো ভিউয়ার্স এই যে আমি একটা হচ্ছে টিস্যু বিছিয়ে নিয়েছি কাটলেটগুলি উঠানোর জন্য আমার কাটলেটগুলি যে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা অনেক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ